সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ আবার চলে আসলাম কাতারের সর্বশেষ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে। আমি আছি হানিফ আপনাদের সাথে, আর আপনারা দেখছেন বিন্দাস ইউটিউবার ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি তুলে ধরব কাতারের সর্বশেষ নতুন আইন এবং কাতারের সর্বশেষ করোনা ভাইরাস পরিস্থিতি এবং কাতারের বসবাসরত প্রবাসী ভাইদের সর্বশেষ পরিস্থিতি। এই ধরনের নিউজ আপডেট পেতে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই ভিডিওটা তাদেরকেও জানার সুযোগ করে দিন। তাহলে চলুন কাতারের সর্বশেষ নতুন আইন আগে জেনে নেওয়া যাক। বর্তমানে গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস, যার কারণে কাতারের লকডাউন চলছে। ঠিক এই মুহূর্তে কঠোর এক অভিনব উদ্যোগ হাতে নিয়েছে কাতার সরকার। ভাইরাসের বিস্তার ঠেকাতে কাতার সরকার এহতরাজ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে। সেই অ্যাপে রেজিস্ট্রেশন না করে কেউ যদি রাস্তায় বের হন তাহলে তাকে গুনতে হবে সর্বোচ্চ 2 লাখ রিয়াল বা 47 লাখ টাকা বাংলাদেশ টাকায়। একই সঙ্গে কারাগারে কাটতে হবে 3 বছর। নিজেদের সুরক্ষায় কাতার সরকারের নিয়ম অনুযায়ী প্রবাসীদের অ্যাপটি ডাউনলোডের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। কাতারে করোনায় বিস্তার ঠেকাতে এটি চালু করা হয়েছে। আশপাশে করোনা রোগী থাকলে সংকেত দেবে এই অ্যাপে। শুক্রবার থেকে বাইরে বের হলে বাধ্যতামূলক চালু করতে হবে। নিজেদের নিরাপত্তার জন্য প্রবাসীদের কাতার সরকারের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং কাতার সরকারের নির্দেশনা মেনে শুক্রবারের মধ্যেই সব প্রবাসীকে মোবাইলে ওই অ্যাপ ডাউনলোডের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এদিকে আজ 21 মে বৃহস্পতিবার তারিখে নতুন করে আরও 1554 জন করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে কাতার সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত মোট 38,673 জন করোনা ভাইরাস রোগী পাওয়া গিয়েছে কাতারের মধ্যে এবং আরও 688 জন রোগী সুস্থ হওয়ার খবর নিশ্চিত করেছে কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়ে ফিরে গেছেন 7,288 জন। এছাড়া জনস্বাস্থ্য মন্ত্রণালয় আজ করোনা ভাইরাস থেকে আরও একজনের মৃত্যুর ঘোষণা দিয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 17 জনে। সো দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। অবশ্যই এহতরাজ নামে যে অ্যাপসটি আছে বাংলাদেশের প্রবাসী ভাইদের বলতেছে, আপনারা খুব দ্রুত এটা আপনার মোবাইলে ইনস্টল করে নিন এবং আপনার ডিটেলসগুলার খুব ভালোভাবে পূরণ করে নিন, আর নয় আপনাকে কিন্তু গুনতে হবে অনেক বড় অঙ্কের ফাইন। সো এখনই আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নিন আপনার মোবাইলে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের নিউজ আপডেট এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।